আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, বাপের নাম মরহুম জয়নাল আব্দিন খান, আমরা রেল পরিবারের লোক। গ্রামের বাড়ি হচ্ছে আমার চাঁদপুর, আমানকুর্দি, শাহতলি, বর্তমান জেলা চাঁদপুর। আমি ছোটোকাল থেকেই চট্টগ্রামে, আমার বাপ রেলে চাকরি করতেন, ওই সুবাদে আমি চট্টগ্রামে থাকতাম। চট্টগ্রাম রেলওয়ে রেলওয়ে হাই স্কুল থেকে আমি মেট্রিক পাস করছি সালে 1964-এ। তারপরে সিটি কলেজে 2 বছর লেখাপড়া করছি, পরে আমি এখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার জন্য করাচি চলে গেছি। করাচি সুইডিশ পাকিস্তান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আমি ইলেকট্রিক্যাল ডিপ্লোমা করছি, এবং 70-তে আমি করাচির থেকে ব্যাক করেছি। তখন আমার বাবা চাকরিতে ছিলেন, আমার তখনও চাকরি হয়নি। 71-এ 26শে মার্চ সকাল থেকে তারা ঝাঁপিয়ে পড়েছে, এবং বিভিন্ন কলোনি থেকে পাঞ্জাবি লাইন, মাস্টার লাইন, তারপরে টিকিট প্রিন্টিং প্রেস কলোনি, নিউ পাঞ্জাবি লাইন, রেলের অঙ্গন থেকে তারা বিভিন্ন সময়ে নিয়ে তারা তাদের গোপন আস্তানায় তাদেরকে মারছে। এবং আপনি কোথায় ছিলেন? আমি তখন পাঞ্জাবি লাইনে ছিলাম। সবচেয়ে বড় ঘটনা আমি যেটা প্রত্যক্ষদর্শী, 10-ই নভেম্বর 20-ই রমজান তারা মাস্টার লাইন, পাঞ্জাবি লাইন, নিউ পাঞ্জাবি লাইন, তারপরে নিউ ইস্পানি, এই পুরো রেল অঙ্গন থেকে বহু লোক, বহু পুরুষকে, ওই দিনটা আমরা ওখানে ছিলাম, আমি সেদিন ওখানে ছিলাম, বহু লোককে তারা ধরে নিয়ে যায়। আমি জানতে পারি, আমি বাসায় ছিলাম, বাসার থেকে একটু ফাঁক দিয়ে ল্যাট্রিনের ভিতর থেকে আমি প্রত্যক্ষদর্শী হিসাবে দেখতে পাই যে তারা মিছিল করতেছে, তাদের হাতে বল্লা, বর্ষা, রাইফেল, বন্দুক, লাঠি এবং বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে তারা মানুষকে ধরপাকড় করার চেষ্টা করতেছে। তারপরে আমি যখন দেখলাম যে আমি তো নিরুপায়, এই রুম থেকে যদি বা এই ঘর থেকে যদি আমি বেরিয়ে না যাই, আমি তখন আমার বাসার নম্বর ছিল L150A পাঞ্জাবি লাইন, আমি এই ঘর থেকে যদি বেরিয়ে না যাই তাহলে তারা আমাকে ঘর থেকে ধরে নিয়ে যাবে এবং আমার মৃত্যু নির্ঘাত, আমাকে তারা মেরে ফেলবে। আমার নাম কিন্তু 17 নম্বরে ছিল, একটা খরচা খাতা তারা করেছিল কাকে কাকে মারবে, সেই হিসাবে আমার নাম 17 নম্বরে ছিল। আমাকে কিছু বিহারি বন্ধু তারা আমাকে জানিয়েছিল তোমার নাম 17 নম্বরে আছে, তোমাকে তারা যে কোনো মুহূর্তে পাইলে শেষ করে দিবে, তুমি সাবধানে থাকবে। তখন আমার ওই কথাটা মনে পড়লো, আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমি কিছুদিন যাওয়ার পরে তারা আমাকে দেখে ফেলল, আমাকে ধাওয়া করলো। ধাওয়া করার পরে আমি রেল লাইন পার হয়ে সিডিএ মার্কেটে চলে যাই। সিডিএ মার্কেটে যাওয়ার পরে আমি তাদের হাত থেকে রেহাই পাই। আমি এরপরে পরবর্তীতে যারা যাদেরকে কিছু কিছু লোক তারা আবার ছেড়েও দিছিল, যেমন আমার আব্বা, তখন তো আমার আব্বাকে নিয়ে গেছিলো, উনি একজন ধর্মীয়ভাবে খুব পায়াস ব্যক্তি ছিলেন, কারণ মাঝে মাঝে উনি মসজিদে ইমামতি করতেন, তো ইমাম হিসাবে ওনাকে ধরে নিয়ে যাওয়ার পরে তারা ছাড় দেয়, তারা আমার আব্বাকে আর মারে নাই। পরে আমি আমার আব্বার সাথে অনেক কৌশলে যোগাযোগ করি এবং আরও কিছু বন্ধুবান্ধব বা আমার চাচা, আমার আব্বার সমবয়সী কিছু লোকদের সাথে কথা বলি, তারা তখন আমাকে কী ঘটনা ঘটেছিল সেটা আমাকে তারা বলছে। তারা বলছে যে পাঞ্জাবি লাইন থেকে, মাস্টার লাইন থেকে, শহীদ লেগিয়া, নিউ ইস্পানি থেকে অনেক রেলের লোককে, অফিসারকে তারা ধরে নিয়ে যায় এবং ফজলিক সংলগ্ন একটা জল্লাদ খানায় তারা নিয়ে যায়, তাদেরকে হত্যা করে এবং এখানে গর্তের মধ্যে তারা ফেলে দেয়। আচ্ছা, নভেম্বরের আগে যখন ছিলেন তখন কিছু দেখছেন? নভেম্বরের আগে আমি মাঝে মাঝে বাড়িতেই চলে গেছিলাম নিজকে সেভ করার জন্য, মা বাপকে নিয়ে, এবং আমার বাপ তখন আবার চাকরিতে জয়েন করছে। আমি মাঝে মাঝে আব্বার কাছে আসতাম, তখন আমি দেখতাম তারা এই ভাটিয়ারি ফৌজদার স্টেশনে
তারা টমি গান ব্রেন গান রাইফেল নিয়ে ট্রেনে উঠতেন, যাকেই সন্দেহ হইতো তাকেই তারা নিয়ে নামে আসতেন। আচ্ছা, যে 10ই নভেম্বর কি কোনো গাড়িতে ইয়ে করছিল? 10ই নভেম্বর ঝাউতলা স্টেশন চিটাং থেকে একটা ট্রেন ছাড়ে যেটা নাজিরা দোয়াজারের দিকে যায়, ঝাউতলা হয়ে যেতে হয়। ঝাউতলাতে তারা প্রায় 200 থেকে 250 লোক ট্রেন থেকে নামাইছে এবং ওই জল্লাদখানায় তারা নিয়ে গেছে, তাদেরকে মুন্ডুচ্ছেদ করছে। তারপর 16 ডিসেম্বর কোথায় ছিলেন? 16ই ডিসেম্বরে আমি তখন বাড়িতে চলে যাই। ঘটনার পরে আমাকে আমার আব্বা আর চট্টগ্রামে থাকতে দেয় নাই, পাঞ্জাবে নেই থাকতে দেয় নাই, আমি বাড়ি চলে যাই। বাড়ি চলে যাওয়ার পরে আমি 16ই ডিসেম্বর যখন হয় তখন আমি বাড়িতে যাই। তুমি মিলে ছোমর প্রাণে মনে মিশে ছোমর দেহের শানে, তুমি মিলে ছোমর প্রাণে মনে তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।